এখন থাকছে নতুন বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। শোবিজের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান শুধু অভিনেতা আর গায়ক বললে ভুল হবে, তিনি কিন্তু একজন শিক্ষকও। অবশ্য একসময় ব্যস্ত এই অভিনেতা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত, সকল কাজেই তাকে কিছুটা অনিয়মিত দেখা যাচ্ছে। কালেভাদ্রে দেখা মেলে তার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারা দেশে কঠোর লকডাউন, এমন পরিস্থিতিতে ঘরবন্দি আছেন তাহসান। গত বছর ঘরবন্দি থাকাকালীন কাজে লাগিয়েছেন তিনি নিজেকে। ব্যক্তিগত জীবনের অনুভূতির গল্প নিয়ে লিখেছেন অনুভূতির অভিধান। তার জীবনের অনেক অপ্রত্যাশিত ঘটনা রয়েছে বইটিতে। 14 এপ্রিল পয়লা বৈশাখ থেকে আবারও শুরু হয়েছে লকডাউন, আর ওই দিন তার একটি নাটকও প্রকাশ পেয়েছে, যেটি হচ্ছে টোনাটুনির ভালোবাসা। নাটকটিতে বেশ সাড়া ফেলেছে এবং সামনেও সাড়া ফেলবে বলে আশা করছেন তাহসান। তবে এবার লকডাউনে নতুন বই লেখার প্রস্তুতি নিয়ে নিয়েছেন তাহসান, এরকমটি জানিয়েছেন তিনি। তাহসান জানান, দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে আর এই সময় ঘরে থাকা জরুরি, রোজা রাখবো, এবারে লকডাউনেও বাসায় লেখালেখিটা করব। অনুভূতির অভিধান বইয়ের পরে নতুন বই লেখার প্রস্তুতি নিচ্ছি। গত বছরের 2রা ডিসেম্বর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার গুড উইল অ্যাম্বাসেডর হন তাহসান। সারা বিশ্বে UNHCR এর প্রায় 30 জন গুড উইল অ্যাম্বাসেডর রয়েছেন, তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেলিব্রিটি তাহসান খানের নাম। বিশ্বজুড়ে শরণার্থীদের অবস্থা তুলে ধরতে গুড উইল অ্যাম্বাসেডররা কাজ করে থাকেন। 2019-এ UNHCR এর বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তাহসান, আর এবার তার কারণেই অ্যাম্বাসেডর করে দিয়েছেন তাকে। সোভিয়র জেনে তো নিলেন নতুন বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।